পরিবেশ এবং পরিস্থিতি সবচেয়ে বড় কথা। 192টি ভোট কেন্দ্র আছে, সকাল থেকে যতগুলো কেন্দ্রে গিয়েছি মানুষ, কিন্তু আমরা সব কেন্দ্রেই দেখছি উপচে পড়া ভোটার উপস্থিতি। এখন যেখানে আছি সিদ্ধিরগঞ্জ ফুলকড়ি ল্যাবরেটরি হাই স্কুল, একটা পুরুষ ভোট কেন্দ্র, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ পুরুষদের লাইন। আর আপনারা জানেন যে 5,17,000 ভোটার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে, তবে এবার বেশ কিছু নতুন ভোটার যুক্ত হয়েছে, অর্থাৎ এই সিটি কর্পোরেশনে 47,000 নতুন ভোটার যুক্ত হয়েছে। তার মধ্যে অর্থাৎ 47,000 বলে 7% নতুন ভোটার আছে যারা এবারই প্রথম 2022 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিবে। এবং আমরা এমন কয়েকজনের সাথে কথা বলবো, এই লাইনে দাঁড়িয়ে দেখেছি যে তারা কিন্তু জীবনে প্রথম ভোটটা দিতে এসেছেন, প্রথম ভোটটা দিতে এসে কিন্তু দীর্ঘক্ষণ ভোটার লাইনে অপেক্ষা করছেন। এটা কিন্তু কমন চিত্র দাঁড়িয়ে গেছে যে ভোটার উপস্থিতি অনেক কিন্তু লাইন এগোচ্ছে না। লাইন না গেল কারণ হিসাবে বলা হচ্ছে যে ইভিএমে ভোটটা দেওয়া দ্রুত হয়, কিন্তু এই যে দ্রুত করতে যে লাইনটা অনেক স্লো হয়ে যাচ্ছে সেটা কিন্তু আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি অভিযোগ করেছেন। এবং প্রত্যেকটা কেন্দ্রে ভোটাররা কিন্তু প্রায় 2-3 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর কারণ হচ্ছে অনেক যারা বয়স্ক ভোটার আছে মেশিনের সাথে অর্থাৎ ইভিএমের সাথে অভ্যস্ত না, তাদের আঙ্গুলের যে ছাপ সেটা মিলছে না, নানাবিধ প্রযুক্তি যন্ত্রণায় ভোটারদের কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কয়েকজন তরুণ ভোটারের সাথে আমি একটু কথা বলতে চাই। এই মাত্র বলছিলে তুমি নাকি নতুন ভোটার, জীবনে কোনোদিন ভোট দাওনি? না ম্যাম, এটাই আমার ফার্স্ট ভোট। কেমন লাগছে আর কতক্ষণ হলো দাঁড়িয়ে আছো? ম্যাডাম এক্সপিরিয়েন্সটা খুব ভালোই লাগছে, এই 10 মিনিট হলো দাঁড়িয়ে আছি, তবে এই ফার্স্ট ভোট তো। আচ্ছা, যে প্রথম ভোট দিতে আসলা, কি প্রত্যাশা নিয়ে আসলা? তো প্রত্যাশা ম্যাম একটাই, যে নারায়ণগঞ্জে এবার আসন্ন মেয়রটা আমাদের, যেটা উনি আমাদের জন্য অনেক কিছু করেছে আরও করবে সামনে ইনশাল্লাহ, এতটুকু প্রসার। আর কাউন্সিলরদের যে বিষয়টা, কাউন্সিলর আমাদের যোগ্য প্রার্থী যেটা, আমরা সেটা নির্বাচন যেতে পারি। মনে হচ্ছে ভোটের পরিবেশটা ভালো আছে? ম্যাডাম এখন তো দেখা যাচ্ছে যে পরিবেশটা ভালো আছে, কিন্তু একটু। আপনিও বলছিলেন নতুন ভোটার কি আপনি? জি জি, নতুন ভোটার। আপনি? জি আমি নতুন ভোটার। কেমন লাগছে? এখন তো ভালোই লাগতেছে, যাবো তো আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি লাইনে, এখনো ভোট দিতে পারতাছি না। কি বলছে সবাই, কেন দেরি হচ্ছে, কিছু খবর নিছেন? না, এগুলো তো কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে। শান, যেটি হচ্ছিল কথা যে আমরা নতুন ভোটারদের কথা শুনছিলাম, তাদের একটু দেরি হচ্ছে মেশিনের কারণে, একটু দেরি হচ্ছে। তারপরে যেটি কথা যে প্রথম তো পরেরটা জানতে চাও যে কক্ষের মধ্যে সকল প্রার্থীদের এজেন্ট আছে কিনা, সেই জায়গাটি আমরা এনশিওর করতে চাবো কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। 3,000 পুরুষ ভোটার আছে আপনার কেন্দ্রে, এখন পর্যন্ত 30% মাত্র ভোট কাস্ট হয়েছে, লাইনে দীর্ঘ অপেক্ষা, এই স্লো হওয়ার কারণটা কি? জি, থ্যাংক ইউ আপা এবং চ্যানেল আইকে এবং সম্মানিত এখানে ভোটার এবং সদস্যবৃন্দ যারা নির্বাচন, ঘটনাটা যদি তাড়াতাড়ি বলেন। আমাদের আসলে ম্যাচ, অনেকে স্মার্ট কার্ড হলে ভোটটা দিতে দ্রুত হয়, স্মার্ট কার্ড অনেকে নিয়ে আসে নাই, অনেকে নাম্বার দেয় কিন্তু আবার আঙ্গুলে ম্যাচিং করে, আমার এখানে 2600 ভোটার, এই মেশিন 2600 ভোটারকে রিড করার পরে তাকে বাছাই করে, অনেকে আঙ্গুর গরমা মানে গেমে থাকলে বা আঙ্গুলের ফিঙ্গারে যদি কোনো ঘষা মানে তার ইয়ে যদি সমস্যা হয় তাহলে এটা রিড করতে আসলে একটু সময় লাগে, মানে আর অন্য কোনো প্রবলেম না, মেশিন সব ঠিক আছে। আর কেন্দ্রে হাতি নৌকা সকল প্রার্থীদের আমার এজেন্ট আছে, সব রুমে আমি এজ এ নিয়োগ দিয়েছি এবং তারা সার্বক্ষণিক তারা অবজার্ভ করতেছে, দেখতেছে, কোনো সমস্যা নেই এবং কোনো চাপ নেই তারা। আমি মনে করবো এটা বাংলাদেশে মানুষের জনগণের ঈদ পূজা এবং পয়লা বৈশাখের চাইতে সবচেয়ে বড় উৎসব, এই আনন্দ মুখর পরিবেশ। ভোট কাস্ট হবে বলে এখন 40% হয়ে গেছে আমার এখানে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শান। আপনি যেমনটা শুনছিলেন উৎসব মুখর পরিবেশে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। এই ছিল সিদ্ধিরগঞ্জের ফুলকড়ি ল্যাবরেটরি হাই স্কুল ভোট কেন্দ্র থেকে সর্বশেষ ভোটের খবর।